আজকে আমার লাইভে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন এক জায়গায় আসছি আমরা ব্রিজের বাইরে অন্য একটি কাজ দেখাতে আপনাদেরকে আসছি আপনারা দেখবেন আমি যে জায়গায় দাঁড়ায় এসি এটা একটা পুকুর পানি সেচের মাধ্যমে এটা একদম শুকাই ফেলা হয়েছে এই পুকুরের পাশেই দেখেন একটা রাস্তা এই রাস্তাটি তুমি একটু দেখাও এই রাস্তাটি হচ্ছে গিয়ে বারো ফুট বারো ফুট এই একটা রাস্তা রাস্তাটা দেখেন আপনি এই পুকুরের কারণে কারণে এটা ভাঙতে ভাঙতে এখন আট ফুট আছে রাস্তাটা এবং আরেকবার যদি বৃষ্টির পানি হয় তাহলে দেখবেন রাস্তাটা ভেঙে প্রায় চার ফুটের মতো হয়ে যাবে এর মানে এত বড় একটা রাস্তা যেখানে প্রায় হাজার হাজার মানুষ এবং গাড়ি ঘোড়া যাতায়াত করে এই রাস্তাটা ভেঙে যদি চার ফুটে চলে যায় তাহলে আর এই রাস্তার কোনো কাজই থাকবে না আমরা এখানে আসার পর দেখেন একটা জিনিস এই যে এখানে আমরা একটা গাইডওয়ালের ব্যবস্থা করতেছি যাতে এই বারো ফুট রাস্তাটাকে আবার বারো ফুট করা যায় আপনারা দেখেন যে রাস্তাটা শুধু যত্নের অভাবে শুধু সামান্য এই গাইডওয়ালটা করতে আমাদের খরচ পড়বে হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় অন্তত দেড় দুই কোটি টাকা দামের রাস্তা আমি শুধু লাইভে আসছি এই কারণে আমি বুঝাইতে চাই যে অল্প অল্প কষ্ট যদি গ্রামে আমরা শহরে যারা থাকি তারা এসে যদি একটু করি তাতে গ্রামের মানুষের কি পরিমাণ উপকার হয় এটা আমি দেখাইতে চাই এটার জন্য তো আমাদের নেতা হওয়ার পরে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনারা দেখেন এই যে রাস্তাটার ছবিটা দেখাও এই যে এই যদি একটু কাজ করা যায় আপনারা আরেকটা জিনিস দেখবেন যে আপনারা হয়তো বলতে পারেন যে আমি এরকম কাদায় নামছি কী জন্য আমি বিশ্বাস করি যে আমি মন এই ব্যারিস্টার হই আর যাই হই না কেন আমার জন্মস্থানের জন্য তো আমি জন্মস্থানেরই মানুষ আমার তো পদবি এখানে খুব বেশি ভাইটাল কিছু না আমি আসছি আমি ছুটি পাইছি আমি আসছি আইসি আমি কাদাতে নামছি আমি দেখাইতে চাই এবং বলতে চাই আমরা যারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করি বা আমরা জজ ব্যারিস্টার হয়ে গেছি তারা যদি নিজের জন্মস্থানের মানুষের জন্য আমরা কাদায় নামতে না পারি তাইলে প্রকৃত অর্থে দেশের উন্নয়ন আমরা করতে পারবো না এটা আমি বিশ্বাস করি আমরা এই পর্যায়ে এইখানে একজন একজন প্রতিনিধির সাথে আমরা কথা বলতে চাই এবং ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই আসেন এখানে একজন যে আমি ওনারে জিজ্ঞেস করি উনি হচ্ছেন যে এই ইউনিয়নের মেম্বার এখানে ওনারে জিজ্ঞেস করতে চাই যে এই রাস্তাটা এরকম হওয়ার কারণটা কি একটু বলবেন কি যে এখানে রাস্তাটা যে আমরা ইউনিয়ন পর্যায়ে যে টুকিটাকে যে একটু কাজ করি যে টাকাটা দিয়ে কাজ করি এটা মোটামুটি রাস্তার কাজের সবটা করা যায় না কাজে আমাদের যে নেতাবর্গরা যারা আছেন তারা আমাদের প্রতি একদমই খেয়াল নজর আমাদের প্রতি নাই যদি আপনার মতন ওই ধরনের কেউ আয়সায় আমাদের সহায় হইতো রাস্তাঘাটের প্রতি সুনজর দৃষ্টি দিত তাহলে আমার মনে হয় আমরা এই দুর্দশাটা এই যে আপনি একটু আগে কথাটা বললেন যে ত্রিশ চল্লিশ হাজার টাকার বিনিময়ে একটা এক কোটি টাকার একটা রাস্তা সরকারি রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো দলীয় নেতাকর্মী কোনো সরকারের কোনো লোক এখানে আসে না আমাদের দুঃখ দেখে না তো সামান্য একটু টুকিটাকি ইদানিংয়ে আপনার মাধ্যমে যে কাজটা আজকে আপনি আসছেন এখানে কাদা মাটিতে নামছেন আপনি এর আগেও এই রাস্তার জন্য যে এই সামসলকের মাধ্যমে আপনি কিছু ইট পালাইছেন এটাও আমরা দেখাইছি

অভাবে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এবং বারবার আবার ঠিক করা লাগতেছে এরকম কতগুলা রাস্তা আছে মনে করেন আপনাদের এরিয়ায় অনেক রাস্তা আছে অনেক রাস্তা আছে এই যে মেইন রোডটা আছে না এই মেইন রোডে তো একটা গাইডওয়াল লাগে আর আমাদের এখানে আরো দুটো গাইডওয়াল দেওয়া লাগে আচ্ছা 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 ঠিক আছে আমরা আমরা আপনাদেরকে আজকের মতো এইখানে দেখালাম যে শুধু এইটা আপনার গ্রামের বাড়িতেও আপনারা পাবেন যে খান থেকে আপনারা এই আমার লাইভ দেখতেছেন আপনার গ্রামের বাড়িতেও পাবেন যে সামান্য তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য এক কোটি টাকার একটা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে হইতে হইতে প্রায় বন্ধ হওয়ার উপক্রম আর কয়েকদিন পরে একটা সিএনজিও যাবে না এই রাস্তা দিয়ে তাইলে আমার কথা হচ্ছে যে বড় বড় উন্নয়ন তো আমরা করবই। কিন্তু তার মানে তো এই না যে যেগুলা রাস্তা এক্সিস্টিং যেগুলা বর্তমান রাস্তা আছে এইগুলার ঠিক না করে তো আপনি সামনের দিকে আগাইতে পারবেন না কারণ মানুষগুলা তো রাস্তার অভাবেই এই উন্নয়ন থেকে বাধাগ্রস্ত হয়ে পেছনে পড়ে যাচ্ছে আমি মনে করি টোটাল ডেভেলপমেন্ট করতে গেলে আপনি গ্রামের মা মানুষকে অসুখে রেখে কষ্টে রেখে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আপনি শুধু শহর হইলে আপনি শহরের উপরে এত যে শহরও ফেল করতে বাধ্য হবে আর গ্রামের মানুষে একদম নিচে পতিত হবে তাই আমার সবার প্রতি অনুরোধ রইল যে যে যার গ্রামে একটু চেষ্টা করেন একদিন ছুটির দিনে আজকে যদি চল্লিশ হাজার টাকা খরচ করে যদি আমি এক কোটি টাকার রাস্তাটা ঠিক করতে পারি আজকে যদি আমি বাড়িতে না আসতাম আমি ঢাকায় থাকতাম তাহলে হয়তো আমার দশ বিশ হাজার টাকা আছে খরচ হইতো আমি এই খরচটা সেভ করে জমায়া যেহেতু আমি এখানে নিয়ে আসছি নিয়ে আইসা চল্লিশ হাজার টাকার মাধ্যমে যদি এই খরচ আমি এই উন্নতিটা করতে পারি আপনারা কেন পারবেন না কারণ আমি আমার বিশ্বাস যে আমি যাদের সামনে কথা বলতেছি আপনাদের মনের মধ্যে আমার চেয়ে অনেক বেশি দেশপ্রেম আছে চলেন আমরা সবাই মিলে দেশটারে গড়ে তুলি এবং অনেক সামনের দিকে নিয়ে যাই ধন্যবাদ